সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি এসইও অডিট নিয়ে। এটা মূলত প্রতিটা ক্লায়েন্ট তার নিজস্ব ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে এই কাজটা করায়, কারণ এটা করালে তার ওয়েবসাইটে যদি কোনো জায়গায় র্যাঙ্ক করতে প্রবলেম হয় বা র্যাঙ্ক করতেছে না, খুবই ঝামেলা মনে হইতেছে, যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা তাদেরকে করাইতে হয় আর কি। এসইও অডিটের মাধ্যমে মূলত তার ওয়েবসাইটে কোথায় কী মিসটেক করছে, কোথায় কী ঠিক করতে হবে, সেটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিছে কিনা, টাইটেল দিছে কিনা, ম্যাটার ডেসক্রিপশন দিছে কিনা, ইউআরএল মিসটেক আছে কিনা, মানে এভরিথিং যা কিছু আছে ওয়েবসাইটের ভিতরে সব কিছুই অডিট করা যায়। তো এর জন্য সবথেকে বেটার একটা টুলস হচ্ছে এসইও ওয়াক। আপনি চাইলে এই কাজটা, এইটুকু কাজটা শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসের সার্ভিসগুলো দিতে পারেন, লিখতে পারেন এসইও অডিট, তাহলে আপনারা অনেক সার্ভিস দেখতে পারবেন যারা এই ফাইবারে এসইও অডিট নিয়েই কাজগুলো করতেছে, ঠিক আছে। তো আমরা যদি আমি এই কাজটা করি কীভাবে করে সেটা যদি আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে আমার সর্বপ্রথম একটা বেস্ট এক্সট্রিকশন লাগবে। আমি এখান থেকে চলে যাব থ্রি ডটে, থ্রি ডট থেকে চলে যাব মোরে, মোর থেকে চলে যাব হচ্ছে এক্সট্রিকশন। এটা লেখার পরে আপনারা দেখেন এখানে আবার মেন মেনু আছে, এখানে আমরা ক্লিক করার পরে আমরা চলে যাব ওপেন ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে। আমি দুইটা মেথডই দেখাবো এখানে যাতে আপনারা সহজেই এক্সট্রেশনগুলো ইউজ করতে পারেন। আমরা এখানে লিখতে পারি এসইও ওয়াক, ঠিক আছে। ওকে, এখানে চলে আসে। এটা হচ্ছে খুবই জনপ্রিয় এসইও অডিট করার ক্ষেত্রে শিট SEOquake। ওকে, আমি আবার ইয়া করে দিই। যদি এখানে যদি এটা না আসে তাহলে আপনারা সরাসরি এসইও লিখবেন, এসইও লিখলে এরকম টুলস আপনি পাবেন। আমি দেখি এসইও এখানে লেখার পর আমি নিচের দিকে আসি, SEOquake লিখলে চলে আসে কিন্তু এই ক্ষেত্রে আসে নাই। এই যে দেখেন আমি পেয়ে গেছি SEOquake এর একটা টুলস, মানে এক্সট্রেকশন, এই সম্পূর্ণ কথাটা লিখলেও চলে আসবে আমার মনে হচ্ছে। এখানে মেবি আমি ওইরকমভাবে লিখি নাই সেই জন্য হয়তো আসে নাই। যদি আমি এটা সম্পূর্ণ কপি করে এবার লিখি, দেখি এবার আসে কিনা, এবার আসে নাই, ঠিক আছে, সমস্যা নাই। আমরা SEOquake যদি এখান থেকে আপনারা এইভাবে না পান, তো আমি আপাতত এটা এইভাবে রাখলাম। আরেকটা সিস্টেম আছে এটার বের করার জন্য, আপনারা গুগলে সার্চ করতে পারেন SEOquake লিখে। আমরা এটা লিখে সার্চ করলাম, করার পরে দেখেন নিচের দিকে আসি, দেখি এক্সট্রেকশন পাই কিনা। ওকে, SEOquake হেল্প এক্সট্রেকশন টুলস ফ্রম সেমরাশ, এটা সেমরাশেরই মনে করেন ছোটো ভাই, ঠিক আছে, এটা সেমরাশের মতোই সব কিছু করা যায় এখান থেকে। ওকে, তো সমস্যা নাই, আমরা একটু আবার এক্সট্রেকশনে চলে যাই, এক্সট্রেকশনটা আমার দরকার। দেখি এখানে এক্সট্রেকশন পাই কিনা, এই যে দেখেন SEOquake এক্সট্রেকশন প্রথমেই আপনারা পেয়ে যাবেন এটা। তো আমরা এখানে এটা ওপেন করে ফেলি, দেখেন এখান থেকে আমরা কিন্তু চাইলে কি ওপেন করতে পারি। তো এবার আমরা এখান থেকে অ্যাড করে ফেলি, এখানে অ্যাড এক্সট্রেকশন, তো তারা এটা এক্সট্রেকশনটা অন হতে থাকুক, সে ততক্ষণে আমি একটা 10 মিনিট একটা মেল বের করে ফেলি। ওকে, 10 মিনিট মেল, কারণ আমি একটা বট মেল দিয়ে আমি এটা ইউজ করতে চাচ্ছি। তো এটা চেকিং চলতেছে, সমস্যা নাই। আমি কিন্তু দুইটা পদ্ধতি দেখাই দিলাম, ঠিক আছে, আপনারা চাইলে এক পদ্ধতি অবলম্বন করলে হয়ে যাবে। এটা হচ্ছে SEOquake এর সিস্টেম, এটা আপনি চাইলে গুগলে যা সার্চ করতে পারেন অথবা এক্সট্রেকশনের ওইখান থেকে সার্চ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা নিয়েই আপনারা কাজ করতে পারেন আর কি। ওকে, যাই হোক, আমাদের এটা আসতে একটু সময় লাগতেছে, ততক্ষণে আমাদের মেলটাও রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমরা একটা টেম্পারারি মেল নিয়ে নিছি, তো দেখি এটা হয়েছে কি না, একটু এদিকে আসি। ওকে, হয়ে গেছে। এবার আমরা দেখেন এখান থেকে আমরা আইসা এটা পিন করে দিব, পিন করে দিয়ে আমরা এখান থেকে দেখি এটা অন করা যায় কিনা। ওকে, দেখেন এখানে মোটামুটি অন হচ্ছে, এটা সেমরাশের একটা এক্সট্রেকশন, সেমরাশেরই ছোটো ভাই। হ্যাঁ, তো ধরেন আমাদের বায়ার আপনাদেরকে একটা ওয়েবসাইট দিয়েছে, ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখানে কত কি র্যাঙ্কিং আছে, কতগুলো ডিসপ্লেতে আছে, কত মানে ডিসপ্লে অ্যাডে কয়টা চলতেছে, বিংয়ে কতগুলো ইন্ডেক্স হয়েছে, তারপরে লিঙ্ক কতগুলো আছে, গুগলে ইন্ডেক্স হয়েছে কত, এগুলো সব একটু যেটা এখানে আপনারা পেয়ে যাবেন না। প্রথমে যখন আপনাকে বায়ার এরকম একটা ওয়েবসাইট দিবে বা লিঙ্ক দিবে, আপনি ওয়েবসাইটের ভিতরে যাবেন, যাওয়ার পরে
আপনারা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে, যেহেতু আমাদের এক্সটেনশনটা অ্যাড করে ফেলছি, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এসইও কুইক, মানে এসইও কুয়াকের এখানে এসে আমরা চলে যাব হচ্ছে ডায়াগনোস, এখানে আমরা ক্লিক করব। এবার দেখেন তার ওয়েবসাইটে কোথায় কি ভুল আছে সব কিছু, মানে এটা করলেই যে এটা না করলেও যে আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে না এরকম কথা না, ঠিক আছে, র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার প্রবলেম হতে পারে, মানে ফুললিভাবে আপনার সাইটটা ঠিকঠাক না থাকলে বুঝে নিত আপনার র্যাঙ্কের কিছুটা ব্যতিক্রম মানে হবে আর কি। তো এগুলো যদি ঠিক করেন, এটা যদি আপনি এসইও অডিটগুলো করে ফেলেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হলো না, আপনার সাইটে কোথায় কি প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনি অল্পতেই সমাধান করে ফেলতে পারতেছেন। অথবা কিছু কিছু বাইরে বলে আমার ওয়েবসাইটটা অডিট করে দাও, অডিট করে দাও, কোথায় কি ভুল আছে আমি একটু দেখে আমি এগুলো সংশোধন করে আমি মানে এসইও মানে আমার সাইটটা র্যাঙ্কিংয়ের দিকে নিয়ে আসতে চাচ্ছি, এগুলো না করলেও যে আসবে না এরকম কোনো কথা নাই, ঠিক আছে, কিন্তু এটা করতে হবে আপনাদেরকে, বায়ারদেরকে করতে হবে, তাদের প্রবলেমগুলো সলভ না করলেই তো বুঝে নিই, যদি আপনার প্যাটের ভিতরে কেচি ঢুকাইয়া সেলাই করে দেওয়া হয় উপর দিয়ে, তাহলে কীরকম লাগবে ওয়েবসাইটের, সেরকমই লাগবে, ঠিক আছে। তো একই অবস্থা, তো এখানে দেখেন এখানে বলতেছে আমাদের তিনটা ওয়ার্নিং দেখাইছে আর হচ্ছে সরি চারটা ওয়ার্নিং দেখাইছে আর ইরো আসছে হচ্ছে তিনটা। এখানে এসইও অডিটের সময় কী কী করতে হয় সব কিছু এখানে বলা আছে। তার আগে আমরা চলে যাব পেজ ইনফোতে। পেজ ইনফোতে দেখবেন যে আপনার টাইটেলে মানে আপনার বায়ারের যে টাইটেল আছে সেই টাইটেলে ট্যাগুলো তার যে ট্যাগ আছে সেটা বসাইছে কিনা, এটা আমরা দেখতেই পাচ্ছি। তার ওয়েবসাইটটা হচ্ছে মূলত কার রিলেটেড, কার নিয়ে তৈরি করে তিনি এখানে কিন্তু তার প্রপারলি মনে হচ্ছে যে তারা কিওয়ার্ডগুলো সেট আপ করে রাখছে, ঠিক আছে, যেমন কার, তারপরে ইউএস ইউজ কার, নিউ কার, এগুলো হচ্ছে তার কিওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে তিনি ইয়া করছে। মেটা ডিসক্রিপশনটাও দেখেন প্রথমে ইউজ কার কয়েকটা কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে তিনি এখানে কিন্তু ভালোভাবে অডিটগুলো মেবি করছে, মানে তার এসইও সম্পর্কে ভালোই ধারণা আছে আর কি, মোটামুটি কারোর কোনো হয়তো কোনো এসই এক্সপার্ট নিয়োগ করছিল কিছুটা কাজ করার জন্য, তারা কিন্তু মোটামুটি অন পেজ এসইওটা মোটামুটি করে ফেলছে আর কি। এখানে বলতেছে ইন্টারনাল লিঙ্কস এবং এক্সটার্নাল, এগুলো আমরা আগেই বলছিলাম, এখানে ইন্টারনাল লিঙ্কস এতগুলো এবং এক্সটার্নাল লিঙ্ক এতগুলো, নো ফলো নাই, নো ফলো এটা দেয় নাই আর কি। আমরা যদি আবার ডায়াগনোসে এখানে আসি, এখানে দেখেন এখানে কি বলছে টাইটেল, টাইটেলটা দেখেন প্রপারলি ঠিক আছে, দেখা যায় যে আমাদের কিছু কিছু টাইটেলটা এসইও সহকারে টাইটেল হয় না, যেমন এখানে অনেক কিছু থাকে অনেক বড় থাকে, সেক্ষেত্রে এখানে প্রবলেম হতে পারে, কিন্তু তিনি সোজাসুদি তার ওয়েবসাইটের নাম দিছে। আপনি চাইলে এখানে ধরেন cards.com/ এখানে দিতে পারেন বেস্ট কার ইন ইউএসএ, এরকম একটা ট্যাগও কিন্তু চাইলে বসায় দেওয়া যাবে। তো এটা বলতেছে ইউআরএল পারফেক্ট আছে, তো ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এটা হচ্ছে এটাও লিঙ্কটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সমস্যা নাই। টাইটেল এটা সবসময় এটা সাইটটার সাইটটার মতো থাকতে হয়, মেবি সাইট এরকম থাকতে হয়, সাইট 61 এরকম থাকতে হয়, এটাও ওরা ঠিক বলতেছে যে তোমার টাইটেলটা কি মানে টাইটেলটা বড় না সংক্ষিপ্তই আছে, মানে ছোট আছে, তার মানে গুগলের যে আমরা পোস্ট করার সময় যে এসইও করি তখন ওইটা তারা ঠিকমাত্র এটা করে ফেলছে, মানে প্লেসমেন্টটা করে ফেলছে। এখানে মেটা ডেসক্রিপশনটা ভুল দেখাইতেছে, ম্যাটার ডেসক্রিপশনের উপরে কি ভালোভাবে এখানে ক্যারেক্টার কত 160-300 ক্যারেক্টার চাইছে অ্যাভারেজ, এখানে অ্যাভারেজ ক্যারেক্টার, ওকে এত ক্যারেক্টার থেকে অ্যাভারেজ মোস্ট অপটি, ওকে ওকে ক্যারেক্টার এত, তার মানে এটা ঠিক নাই, কিছুটা ভুল আছে এখানে, ক্যারেক্টারটা মেবি বড় হয়ে গেছে এরকম বলতেছে না ছোট হয়ে গেছে, যদি আমরা এখানে যাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো ইউজফুল, বিকজ দিস অপশন ইফেক্ট ম্যাটার ডেসক্রিপশন শুড বি এত থেকে এত, ওকে তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে 154 ক্যারেক্টারের ভিতরে হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা বলতেছে তারা মোর এটা কমসে কম আপনাকে এটার এর ভিতরে রাখতে হবে আর কি। ওকে যাই হোক, আমার কোথাও ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিতে পারবেন। তো এখানে দেখেন আবার হেডলাইনটা মানে হেডলাইন আমরা যেটা S2, S1 এগুলো আমরা বুঝে থাকি সেগুলো এখানে প্রপারলি ঠিক আছে। আমরা জানি এসইওর কয়েকটা ম্যাথটা আমি দেখেছিলাম আপনাদেরকে আমাদের এসইওর ক্লাসগুলোতে, তো এইটাও আমাদের ঠিক বলতেছে। ইমেজ অপটিমাইজেশনটা মনে হয় ঠিক হয় নাই, সেখানে ইরো আসছে,
এখানে বলে দিছে, তার মানে বাইরকে আমরা বলতে পারি দেখো তোমার ইমেজের এখানে প্রবলেমটা হয়েছে তুমি এটা ঠিক করো। তারপরে এসটিএমএল রেটও এটাও প্রবলেম দেখাচ্ছে, এটাও ঠিক করতে হবে। এখানে দেখেন কীভাবে ঠিক করতে হবে, যদি আপনার কাজকে আপনার সাইটটা অডিট করা আপনাকে ঠিক করা না, যদি বায়ার বলে ঠিক করে দিতে তখন আপনাকে ঠিক করতে হবে, অথবা যদি আপনি ওটা না করতে পারেন বলবেন যে হ্যাঁ এটা কারা ঠিক করে তাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে এরকম বলতে পারেন। কিন্তু এরকম আপনি চাইলে এরকম এই যে টেক্স এগুলো রেটো এসটিএমএল রেটো এগুলো কীভাবে ঠিক করতে হয় এগুলো ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু আপনি করতে পারেন, আপনার কোনো কিছু জানেন না নো প্রবলেম, সমস্যা নাই, আপনি কিন্তু এগুলোতে করে ফেলতে পারবেন। তারপরে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ঠিক আছে এটা ওয়ার্নিং দেখাচ্ছে, মাইক্রো ফরম্যাটস এটাতে ওয়ার্নিং দেখাচ্ছে। তারপরে এটা কিন্তু আমরা দেখলাম এই ওয়েবসাইটের ভিতরে কতগুলো প্রবলেম আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে তিনটা ইরো দেখাবো, আপনার তিনটা ইরো বায়ারকে বলে দিব যে এখানে তিনটা ইরো আছে এটা ঠিক করো, ওয়ার্নিং আছে চারটা এটা ঠিক করো, ঠিক আছে এটা আমরা বলে দিতে পারি। তো এবার দেখেন এখানে আমরা কিন্তু এগুলো দিয়ে বায়ারকে আমরা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারি, তোমার ওয়েবসাইটটা এরকমভাবে অডিট করতে হবে। দেখেন এখানে কী কী থাকতে হয়, কারো কারো ক্ষেত্রে সাইট ম্যাপ থাকে না, দেখেন এখানে সাইট ম্যাপের সাথে কানেকশন করা নাই, মেবি ইউর ওয়েবসাইট ডাজ নট কন্টেন ইন কন্টেন অ্যান এক্সএমএল সাইট টেস্ট, ওকে তার মানে তার সাইটের সাথে মনে হয় এক্সএমএল সাইট ম্যাপটা তৈরি করা নাই মেবি, অথবা কোনো একটা কিছু হয়েছে আর কি, এটা তার সাথে কানেকশন করা নাই এরকম কিছু একটা বলতেছে, মানে নাইকি আর কি এটা বলতেছে, এটা তৈরি করতে হবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে লাগবে। তো আমার যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাদের এখানে অনেক এক্সপার্ট আছেন, তারা অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে আমি এটা পরবর্তীতে সংশোধন করে নেওয়ার ট্রাই করব। তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু মোটামুটি সব কিছু দেখে ফেললাম অডিট করে। তো এখানে দেখেন ইন্টারনাল কতগুলো লিঙ্ক আছে, কোথায় থেকে কীভাবে কোনটায় কী লিঙ্ক ইউজ করছেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এক্সটার্নালি ডেন্সিটি দেখতে পারতাছি এখান থেকে, মানে সব কিছু কিন্তু আমরা এখান থেকে অডিট করে ফেলতে পারতাছি, সব কিছু এটা যে যা কিছু আছে এখান থেকে আমরা অডিট করে ফেলতে পারতাছি একদম সিম্পলভাবে, ঠিক আছে। আর এটা কিন্তু প্রিমিয়াম একটা টুলস বা এক্সট্রাকশন, এটা আপনাকে আমাকে অবশ্য সাইন আপ করতে বললো না, যদিও কেন জানি না আমাকে সাইন আপ করতে বললো না, আমি জিমেল অন করে রাখছিলাম। তো যাই হোক এখানে দেখেন সেম রাশের মধ্যে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, এখানে বলতেছে গুগল ইন্ডেক্সে আছে কত 10টা, বিং ইন্ডেক্সে আছে হচ্ছে 97টা, সেম রাশে এতকে এটা র্যাঙ্কিংয়ে আছে, তারপরে এটা হচ্ছে ওকে এগুলো আসলে এরকম। তো এখানে আমরা অনেক কিছুই কিন্তু এভাবে আমরা চাইলে দেখতে পারি আমাদের এসইওকুইক দ্বারা আমরা পুরো সাইটটা অডিট করে ফেলতে পারি। এতটুকু জানলে আশা করি আপনারা এই মানে কাজগুলো করে ফেলতে পারবেন, আপনাদের কাজ হচ্ছে মানে প্রবলেমটা ধরা। এর ভিতরে আপনার সাইটের যদি কোনো স্পিড কম থাকে সেক্ষেত্রেও কিন্তু র্যাঙ্ক করতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কি স্পিডটা বাড়াইতে হবে, ঠিক আছে স্পিড বাড়ানোর জন্য আপনি বাইরকে বলতে পারেন যে দেখো তোমার সাইটটা কিন্তু স্পিড খুবই কম আসতেছে, আমার মনে হচ্ছে তুমি স্পিডটা আর একটু বাড়াও, বা তোমার যতগুলো কন্টেন্ট আছে ওগুলো কিন্তু অপটিমাইজেশন করে ফেলতে পারো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার আরও ভালো হবে। তো এইভাবে আশা করি আপনারা ছোট্ট এই এক্সট্রাকশনের কাজটা করে ফেলতে পারবেন। এখানে মজার বিষয় হচ্ছে আপনার আমরা যদি এটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পারি, ধরুন বেস্ট কার লেখলাম, বেস্ট কার লেখার পরে দেখেন আমরা আমাদের এখান থেকে যদি আমরা এটা চালু আছে মেবি একটু সময় লাগবে, ওকে দেখেন আমরা মজুর মতো করে কিন্তু এখানে এক্সপোর্টস সিএসবি ফাইল এখান থেকে মানে এই পেজের ভিতরে কতগুলো ওয়েবসাইট আছে, এখানে কি কি তাদের কতগুলো ইন্ডেক্স আছে, কতগুলো ডিএপি আছে মানে কতগুলো ডিসপ্লে অ্যাড চলতেছে হ্যান তাদের এর টু জেড আমরা সব কিন্তু এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যদি আমরা সম্পূর্ণ 10টা এক্সপোর্ট করে ফেলি, যদি আমরা এখানে এক্সপোর্ট করে ফেলি, ধরুন এক্সপোর্টে ক্লিক করলাম, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই, ওপেনে ক্লিক করলেই কিন্তু আমরা সমস্ত ওয়েবসাইটের ডিটেলসগুলো চলে আসবে আমাদের এখানে। আমাদের সেম আমরা যে মজু দিয়ে আমরা করতাম অ্যানালাইসিস করতাম সেরকমভাবেই এখানে কিন্তু চলে আসবে সব কিছু। আবার এটা চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন, দেখছেন বন্ধ করে রাখলে কিন্তু এটা কাজ করা স্টপ থাকবে, ঠিক আছে এটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। তো যাই হোক ব্যাপার না, আমাদের দেখি এক্সেল মানে এক্সেলটা করে ফেলতেছি, ওপেন করে ফেলতেছি, আমাদের 10টা পেজ রেজাল্ট দেখানোর কথা, দেখি কতগুলো দেখায়। ওকে ওকে আমার তো 100 মতো আমার করা আছে, ওয়েবসাইটের করা আছে, সার্চ রেজাল্ট দেখানোর আছে, দেখছেন আমি এটা বড় করে রাখছি পেজটা, তো আপনারা চাইলে এইভাবে বড় করতে পারেন, আমি 100টা বের করে ফেলছি। তো এখানে যদি আমি প্রথম দিকে যাই, এখানে দেখেন ইউআরএল
এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, তারপরে ব্যাকলিংক কতগুলো আছে, ইনডেক্স কতগুলো আছে, এগুলো এখানে একটু হিজি বিজি লাগতেছে আমার কাছে। ওকে একটু 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 সেম রাশ একটু হিজি বিজি লাগতেছে, কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, দেখতেছেন কেমন কেমন লাগতেছে, ঠিক আছে হিজি বিজি লাগে। ওকে তো আপনি চাইলে এটা তো করতে পারেন, না চাইলে সমস্যা নেই, আপনি ওইটা দিয়ে আপনি প্রবলেমটা ধরে ফেলেন তাহলে হবে। তো এইভাবে কাজগুলো করতে পারবেন আশা করি। তো যাই হোক, মোটামুটি আশা করি আপনারা এসে কোয়াকের কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা চাইলে এইভাবে অডিটগুলো করতে পারেন। দেখছেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার থেকে এটার কিছু কম আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এখানে 4000, এখানে কিন্তু 1000, এখানে আছে কত 2 মিলিয়ন, এখানে আছে কি 1 মিলিয়ন, এখানে ভিঙে আছে কত এত, এখানে ভিঙে আছে এত, তারপরে কিন্তু লাভ নাই। এখানে অ্যালেক্সা র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং আছে কত এত, এটা আছে এত, তারপরে কিন্তু বেল পায় নাই। কারণ কি? কারণ তার এগুলো আবার পেজ ভ্যালুগুলো বেশি আছে, গুগল ইনডেক্স বেশি আছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, আপনি চাইলে এভাবে কাজগুলো করতে পারেন। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই থাকি, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো নতুন এসইও টপিকের উপর।